আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পাঠ 4 নিয়ে আলোচনা করব। আর পাঠ 4-এর যে শিরোনাম রয়েছে তা হচ্ছে সূরা আল ফাতিহা। আমরা দেখি যে চতুর্থ অধ্যায়ের পার্ট 2, 3, 4 আরও যে পার্টগুলো রয়েছে কয়েকটা, এই পার্টগুলোর কি শিরোনাম হচ্ছে সূরা আল ফাতিহা। অর্থাৎ এই পার্টগুলোতে সূরা আল ফাতিহা এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় পাঠে সূরা ফাতিহার মধ্যের 3টি আয়াত নিয়ে আলোচনা করব। আর তার আগে আমরা পূর্ব ক্লাস নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই পূর্ব পাঠ নিয়ে একটু আমরা আলোচনা করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব পাঠ অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা এর কি শিখেছিলাম, সূরা আল ফাতিহা এর প্রথম 2টি আয়াত শুদ্ধভাবে কি উচ্চারণ শিখেছিলাম এবং মুখস্থ করেছিলাম। আশা করি তোমরা মুখস্থ করেছো। আমি বলেছিলাম যে তোমরা মুখস্থ করবে এবং কি শুদ্ধভাবে উচ্চারণগুলো আমার সাথে সাথে কি তেলাওয়াত করে শিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে তোমরা এসব কি করেছো। আজকে আমি তোমাদের যে মধ্যের 2-3টি আয়াত নিয়ে আলোচনা করব, সূরা আল ফাতিহার মাঝের 3টি আয়াত নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠের, তারপর আজকের পাঠের শিখনফলটা কী হবে বলতো? আজকের পাঠের শিখনফল হবে কি যে সূরা আল ফাতিহা এর মধ্যে 3টি আয়াত কি তোমরা মুখস্থ বলতে পারবে এবং কি মুখস্থ বলতে পারবে সঠিক উচ্চারণ সহকারে। অর্থাৎ তোমরা এই 3টি আয়াতের, মাঝের 3টি আয়াতের সঠিক উচ্চারণ শিখবে এবং কি মুখস্থ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই যে এই 3টি আয়াত কি আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে আরবিতেও কি আয়াতগুলো দেওয়া আছে এবং নিচে বাংলাতেও দেওয়া আছে। তৃতীয় নম্বর যে আয়াত হচ্ছে তা দেখো এখানে দেওয়া আছে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। তাহলে আমি যেভাবে বলছি দেখো, উচ্চারণগুলো আমরা হরফের শিখেছিলাম যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হবে, আমাদের সেই অনুযায়ী কি উচ্চারণ করার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেভাবে উচ্চারণ করছি আমার সাথে সাথে তোমরা কি তৈরি হয়ে নাও উচ্চারণ করার জন্য এবং তোমরা বলো। তাহলে কি হবে, اهدنا الصراط المستقيم। এখানে দেখো ত আছে আর একটা আছে কি তা, তো ত এবং তা এর উচ্চারণটা পৃথক হবে। তটা হবে কি গোল, একটু মোটা উচ্চারণ হবে এবং তাটা একটু পাতলা হবে, বারিক অর্থাৎ কি পাতলা উচ্চারণ হবে। আর এটি হা আছে দেখো বড় হা, তার জন্য দেখো কি করতে হবে, اهدنا الصراط المستقيم। তাহলে ত এবং তা এটা আমাদের ই করতে হবে, আর সের সদ এটা আছে সদ, আর এটা আছে সিন, সিন আর সদ এই উচ্চারণটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমি আবার শুরু থেকে বলছি, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم। এটা কব, এটা কব কাপ না। তাহলে কব উচ্চারণ হবে কোথা থেকে, আমরা জানি যে হলকের কি শুরু থেকে আমরা কব উচ্চারণ করব, তাহলে না মিডিল থেকে আমরা উচ্চারণ কফ কফ। তাহলে এই কফ হবে কাপ, আর কফের মধ্যে কি পার্থক্য রয়েছে, এটা হবে জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগিয়ে আমরা কফ উচ্চারণ করেছিলাম, তোমাদের আশা করি মনে আছে। আমি আবার বলে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে তোমাদের কি সুবিধা হবে।
উচ্চারণের জন্য বাংলাতে যেভাবে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো যে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে কিন্তু দেওয়া আছে, কিন্তু উচ্চারণটা সঠিকের জন্য তোমরা বাংলা দেখে সঠিক উচ্চারণ করতে পারবে না, তার জন্য আমি আরবিতেই কি সঠিকভাবে উচ্চারণটা করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তেলাওয়াত করবে এবং মুখস্থ করার জন্য তোমরা কি বাংলাটা দেখলো কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি তেলাওয়াত করছি শুরু থেকে। আমরা যে গত ক্লাসে দুটি আয়াত শিখেছিলাম, প্রথম দুটি আয়াত ফাতিহা সুরার, সেখান থেকে আমরা কি তেলাওয়াত করব। আমরা এখন কি চলে যাব শুরুর দুটি আয়াতে। দেখো আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করছি, আবার পুরোটাই তোমরা মনোযোগ সহকারে কি দেখবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেভাবে তিলাওয়াত করলাম ঠিক এভাবে আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে। আর আমরা যেহেতু জানি যে পবিত্র কোরআনুল কারিম শিক্ষা অর্জন করা ফরজ এবং আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে, আমরা যেহেতু নামাজটা আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন এবং আমাদের কী করতে হবে, নামাজ পড়তে হবে। তোমরা পড়ছো তো, তোমরা কী করবে যদি না পড়ো? আমি শিখিয়ে দিব পরবর্তীতে নামাজের নিয়মটা, আর তোমার আম্মা এবং আব্বার কাছে কি শিখে নিবে কীভাবে নামাজ আমাদের পড়তে হয়। আমরা কি যেহেতু আল্লাহ আমাদের কী করেছেন, নামাজ আমাদের উপর ফরজ করেছেন, তো আমরা কী করব, নামাজ শিক্ষা অর্জন করব এবং নামাজ পড়ব। শিক্ষিত, আর নামাজ যদি আমাদের পড়তে হয় সেখানে যেহেতু আমাদের প্রত্যেক রাকাত নামাজেই আমাদের কি সুরা আল ফাতিহা তিলাওয়াত করতেই হবে। যদি আমরা সুরা আল ফাতিহা তিলাওয়াত না করি তাহলে আমাদের নামাজ হবে না। আর কি করতে হবে, আমাদের সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। তার জন্য আমাদের এর গুরুত্ব কতটুকু তোমরা তা বুঝতে পারছো, এই জন্য আমাদের কি করতে হবে, এই সুরা আল ফাতিহাটা খুব সুন্দরভাবে কি তিলাওয়াত করতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। তোমরা এই যে আমি আয়াত গত ক্লাসে দুইটি আয়াত এবং আজকে তিনটি আয়াত, মোট সুরা আল ফাতিহায়ের পাঁচটি আয়াত আমরা শিখলাম। এই পাঁচটি আয়াত আমরা কি করব, শুদ্ধভাবে তিলাওয়াত শিখব এবং কি মুখস্থ করে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের ক্লাস থেকে এই সুরার পাঁচটি আয়াত যদি তোমরা মুখস্থ করে নাও শুদ্ধভাবে, তাহলে কি তোমাদের জন্য নামাজ পড়া কি হবে, সহজ হয়ে যাবে এবং আল্লাহর কাছে ইবাদত করা সহজ হয়ে যাবে এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তোমরা কি করতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা দেখেছো এবং শুনেছো আর বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।